বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব প্রতি মাসে তিনটি সিয়ামের ফজিলতের বিষয়ে, যেটাকে আমরা আয়ামের বিদ, সিয়াম আয়ামে বিদ হিসাবে জানি। তো এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা থালাসাতা আইয়ামে মিন কুল্লি শাহর ফাকাদ তাম্মা সওমুশ শাহর। কোন ব্যক্তি যদি প্রতি মাসে তিনটি সিয়াম পালন করে, তাহলে সে যেন সারা মাস সিয়াম পালন করলো। অন্য হাদিসে রয়েছে জারির বিন আব্দুল্লাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ্দাহরি কুল্লি। প্রত্যেক মাসে যদি কেহ তিনটি করে সিয়াম পালন করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করল। সেই তিনটি সিয়াম হচ্ছে চন্দ্র মাসের 13, 14, 15, এই তিন দিন। যেহেতু এই তিন দিনে চাঁদ পরিপূর্ণ হয় এবং পৃথিবী বিকশিত হয়, আলোকিত হয়, এজন্যে এই দিনের সিয়ামগুলোকে আইয়ামুল বিদ বলা হয়েছে। এটার আরেকটি ফজিলত আছে, এই সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে জানাবো না যে কোন কাজ করলে তোমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ এবং ক্রোধ দূর হয়ে যাবে। তিনি বললেন প্রত্যেক মাসে তিনটি সিয়াম পালন করবে। তাহলে এই দিনগুলোতে তিনটি সিয়াম পালন করার আমাদের চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও এই আদেশ করতেন বা ওসিয়ত উপদেশ দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খালিলি বিসালাসিন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন। একটা হচ্ছে যে সিয়াম ও সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি সিয়াম পালন করা। দুই নম্বর হচ্ছে সালাতুদ দোহা, চাষ্টের দু রাকাত সালাত আদায় করা। ও আন উতিরা কবলা আন আনাম, ঘুমানোর পূর্বে যেন বিতির সালাত আদায় করে নেই। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা চেষ্টা করি প্রতি মাসে এই তিনটি সিয়াম, 13, 14, 15, চন্দ্র মাসে 13, 14, 15 এই তিনটি দিনের সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।